নমস্কার, আমি ডক্টর প্রবীর বাসু, কনসালটেন্ট ইউরোলজিস্ট, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, বারাসাত। আজকে আমরা ডিসকাস করব কিডনি স্টোন এবং ইউরেট্রিক স্টোন নিয়ে। দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং এই পাশে পাঁচশো এই এলাকায় খুব কিডনি স্টোনের প্রাধান্য দেখা যাচ্ছে। যে আগে যেমন কিডনি স্টোন এবং ইউরেট্রিক স্টোন আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়া পশ্চিম ভারতে বেশি হতো, সেই দিকে আমরা দেখছি যে আমাদের এই পূর্ব ভারতেও আমাদের কিডনি স্টোনটা অনেক বেশি দেখা দিচ্ছে। কেন এক কারণ হতে পারে যে আমাদের ক্লাইমেটিক চেঞ্জ দেখা দিয়েছে। যে আগে যেটা যে মাঝে মাঝেই আমাদের বর্ষাকাল শীতকাল থাকতো, এখন গরমের মাত্রাটা অনেক বেড়ে গেছে এবং এটা ড্রাই গরম হচ্ছে। সুতরাং আপনাদের সবসময় বলার আমার এটা এ থাকবে যে আপনারা সবসময় একটা করে ওয়াটার বটল ক্যারি করুন। কারণ এই যত এই হিউমিডিটি কমবে, এই গরমের মাত্রা বাড়বে, ততই আমাদের বডির মধ্যে যে ময়েশ্চার ভাবটা সেটা উবে যাবে উইথ আওয়ার পারস্পিরেশন। তাতে কী হচ্ছে, আমাদের শরীরের মধ্যে নুন ভাবটা তো সেম থাকছে, খালি জল ভাবটা বেশি উবে যাচ্ছে, তাতে স্টোন ফর্মেশন চান্সেসটা বেশি হচ্ছে। সুতরাং আজকে আমরা যে ডিসকাস করছি এটা যে অপারেশন নিয়ে কিডনি স্টোন তা আমরা করছি না। কিডনি স্টোন কেন হচ্ছে এবং তার প্রতিকার কী কী, কিসের দ্বারা আমরা কিডনি স্টোন যাতে আমাদের ভবিষ্যতে সবাইকার আমাদের না হতে পারে, সেগুলোর কারণ এবং তার টিপস আমরা বলছি। সুতরাং একটা বললাম যে আপনি একটা জলের বোতল ক্যারি করুন। সেকেন্ড আমি বলবো আপনারা যত পারবেন ফ্রেশ ভেজিটেবলস খাবেন। ফ্রেশ ভেজিটেবলস খেলে কী হয়, বডিতে এমন সব জিনিসগুলো আমাদের শরীরে চলে যায় যেগুলো স্টোন প্রিভেনশন করে। একটা কথা এখানে আমি বলবো, আমরা সবাই খুব শশা খেতে ভালোবাসি। আমাদের দেখা যাচ্ছে এই শশাতে ক্যালসিয়াম অক্সালেট বলে একটা পদার্থ থাকে। এই পদার্থ যা খনিজ পদার্থ, কিন্তু পরবর্তীকালে আমাদের কিডনি স্টোন ডেভেলপ হতে পারে। সুতরাং কয়েকটা মিসকনসেপশন আছে যে শশা খেলে ওই শরীরের মধ্যে ঠান্ডা হবে, তাতে স্টোন ফর্ম হবে না, সেটা কিন্তু একটা মিথ। সুতরাং শশা পার্ট, টম্যাটো পার্ট একটু কম করুন এবং ফ্রেশ ভেজিটেবলসটা বেশি খান। আমাদের সব ভাইরা অনেকে সেক্টর ফাইভে বা যে কোনো কম্পিউটারের এখানে কাজ করেন যেখানে খুব এসি চলে, আমরা সবাই এখন এসি গাড়িতে ঘোরাফেরা করি, এসি শপে যাই, কিন্তু মনে রাখবেন এই এসিতে থাকলে আমরা কিন্তু খুব ভালো আছি বলে মনে করি। আমাদের কেন স্টোন ফর্ম করবে, আমাদের ভাইরা যারা বাইরে কাজ করছে তাদেরই বেশি স্টোন ফর্ম করবে, কিন্তু এটাও একটা মিসকনসেপশন। এসিতে কী হচ্ছে, আমাদের বডি থেকে এই ময়েশ্চার ভাবটা এসি শুষে নিচ্ছে। তাতে সেম কনসেপ্ট, আপনি এক গ্লাস জলে যদি জল কিছুটা চিনি রাখেন এবং কিছুটা জল রাখেন দিয়ে গুলিয়ে দেন, তাহলে কি পুরোটা গুলে যাচ্ছে। এরপর যদি জলটা আপনি যদি ছেঁকে ফেলে দেন, তার মানে কী হয়, চিনির মাত্রাটা বেশি হচ্ছে, তখন যতই আপনি গুলবেন দেখবেন চিনিটা কিন্তু নিচে পোর্শন থেকে যাবে। দ্যাট ইজ দ্য কজ অফ স্টোন ফর্মেশন। যে কোনো কারণে আমাদের শরীর থেকে যদি এই হাইড্রেশনটা কমে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, বা আমাদের শরীরের নুন ভাবটা বা খনিজ পদার্থ বেশি চলে আসে, যার কারণ হতে পারে থাইরয়েডের প্রবলেম এবং নানান ইউরিক অ্যাসিডের প্রবলেম এবং কিডনি নিজের ছাঁকনি ক্ষমতার প্রবলেম। এমন হতে পারে কিডনি আর ছাঁকনির মতো ভালো কাজ করছে না, স্পেশালি ইন ডায়াবেটিক পেশেন্টস। যাদের ধরুন 5-10 বছরের ডায়াবেটিস হয়ে আছে, তাদের কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ যেটা একটা কথা বলা হয়, তার মানে কি কিডনিটা আগের মতো কাজ করছে না, যে পদার্থগুলো বেরিয়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু সেই ছাঁকনির মধ্যেই আটকে যাচ্ছে এবং আমাদের বডিতে খনিজ পদার্থর মাত্রাটা বেড়ে যাচ্ছে, তাতে কী হচ্ছে আমাদের স্টোন ফর্মিং টেন্ডেন্সি বাড়ছে। সুতরাং এইগুলো শর্ট ডিসকাশনের মধ্যে আমাদের কী বলার অর্থ, এক হচ্ছে আপনি সবসময় একটা ওয়াটার বটল ক্যারি করুন সবসময়। মা এটা নয় যে আপনি 2 লিটার সকালবেলা জল খেলেন, বাড়িতে এসে 2 লিটার জল খেলেন, আমি তো মশাই 4 লিটার জল খাচ্ছি, আমার তো স্টোন হওয়ার কথা না, তা তো নয়। আপনাকে সারাদিন ধরে জল খেতে হবে, একটা মার্জিত মাত্রা মেনটেন করতে হবে, যাতে আপনি নর্মাল টয়লেট হ্যাবিটসটা আপনার হয়। তাতে কী হবে, যাতে আপনার ইউরিনটা যদি হলুদ হয়ে যায়, তাহলে এটাই সবথেকে ইম্পর্টেন্ট কারণ যে আপনার বডিতে কিন্তু হাইড্রেশন লেভেল কমছে। তো এটা সাধারণ জিনিস, ইউরিনটাকে আমার সাদা রাখতে হবে যতই গরম পড়ুক না পড়ুক, এবং আমাদের ফ্রেশ ফ্রুটস খেতে হবে। চেষ্টা করব আমরা রেড মিটটা অ্যাভয়েড করতে এবং আমরা নর্মাল হ্যাবিটস, নর্মাল এক্সারসাইজেস, নর্মাল কাজ এক্সারসাইজেস মধ্যে যদি আমরা থাকতে পারি এবং যতটা পারবো আমরা অ্যাডিকশনসগুলো যদি কমাতে পারি, তাহলেই দেখবে যেমন সিগারেটের নেশা, মদের নেশা, এগুলো যতই কমাবেন ততই দেখবেন স্টোন ফর্মিং টেন্ডেন্সি আমাদের মধ্যে কম হচ্ছে। আশা করি আজকের এই ছোট্ট ডিসকাশন আপনাদের ভবিষ্যতে স্টোন ফর্মিং টেন্ডেন্সি যাদের যাদের আছে তাদেরকে হেল্প করবে। নমস্কার।